হে বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি অক্ষয় মাহাতো। তো আজকে ভিডিওটা হবে এক, মানে আমি কিছুদিন আগে একটা পোস্ট কমিউনিটিতে যে আমার ফার্স্ট অভিনয় করা গানা, ঠিক আছে? তো সে গানটার ব্যাপারে আজ আমি আলোচনা করব। হয়তো অনেকজনে দেখেছে সে গানাটা, হয়তো অনেকজনে দেখে নাই, এমনও হতে পারে। বেশিরভাগ জন দেখে নাই। আর ফার্স্ট গানটা যেটা হয়েছিল সেটা আমার মানে অতটা সুপার হিটও হয়েছিল না, হিটেই হয়নি। সুপার হিট কোথার থেকে হবে, ঠিক না? ব্লগের সাথে কন্টেন্ট জুড়ে থাকবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমি এখন সেই গানটা নিয়ে আলোচনা করবো, সেই গানটার লিঙ্ক দিয়ে দিব, আর ভিডিওটার ব্যাপারে একটু আলোচনা করবো। মানে সেই মুহূর্তে ফিলটা কী ছিল আমার, ঠিক আছে? সেই মুহূর্তে ফিল মানে ফিলিংসটা ফিল কী করেছিলি আমি। তো ঠিক আছে, আমার ব্লগের সাথে কন্টিনিউ জুড়ে থাকবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো বিনা স্কিপ করে। তো চলি এখন আমরা সেই ভিডিওটার কাজ দেখি, আমরা ভিডিওটাই কী কী হয়েছিল। আজকে আমি এখানে বসে বসে তোমাদের সাথে আলোচনা করবো আমি আমার ফার্স্ট অভিনয় করা গান নিয়ে, পুরুলিয়া সাউন্ড, ঠিক আছে? তো ভিডিওটি মানে গানটার ব্যাপারে আলোচনা করার আগে আমি আরও একটা জিনিস বলতে চাই, যে অ্যাডভান্স হ্যাপি দীপাবলি সবাইকে, কালী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবার প্রথমে আমি এটা বলতে চাই যে আমি যে গানটা প্রথম আমার মানে যার গানে আমি করেছিলি আর কি অভিনয়, সেটা হচ্ছে অন্য কেউ নয়, যে এখন আমাদের মানে কী বলবো পুরুলিয়ার একটা টপ 10 সিঙ্গারের মধ্যে একজন, ঠিক আছে? সবাই জানো নামটা, বললে আরও ভালো করে জানবে সবাই। আর কি নামটা বলে দেবো? তো চলো নামটা বলে দিই একবার। সিঙ্গারটা হচ্ছে শঙ্কর দন্দ ভাই। তো সেই শঙ্কর দার গানেই আমি প্রথম করেছিলাম, মানে আমার প্রথম গান, প্রথম অভিনয়, খুব সুন্দর একটা রোমান্টিক গান ছিল। বেশি কথা না বলে যাবো ভিডিওটা দিই। তো ভিডিওটা আমার স্ক্রিনে ওইখানে উঠবে, ঠিক আছে, দেখতে পাবে। আর পুরো ভিডিওটা যদি দেখতে চাও তো অবশ্যই ডিসক্রিপশনে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর লিঙ্কে যাই দেখো পুরো গানাটা। আর কেমন হয়েছিল অবশ্যই একটা করে কমেন্ট করবে। তো এখন আমি ডাইরেক্ট ভিডিওটা নিয়ে আসছি, আর ভিডিওটা দেখছি কেমন কী হচ্ছে। মানে অনেকদিন অনেক আগের ভিডিও, তো মানে আমারও দেখি একটু মানে অন্যরকম লাগে ভিডিওটা। তো যাই হোক, ফার্স্ট ভিডিও ছিল, তো তোমাদের মধ্যে শেয়ার করবো বলেছিলি, তো আজ শেয়ার করছি। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখি। তো ভিডিওটার প্রথমে আমাদের যে মডেল ছিল মানে সুপ্রিয়া, তো প্রথমত হচ্ছে যে তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছিল। আর একটা সিনিয়র মডেল বলল, একটা সিনিয়র যাই হোক মানে অনেক আগের থেকে কাজ করছে, তার সাথে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছিলো। আমিও আগের থেকে অনেক মানে এক্সাইট ছিলি যে তার সাথে কাজ করতে পারবো। আর তার প্রোগ্রাম আর কি, সে প্রোগ্রাম আসতে আমাদের গ্রামের এদিকে প্রোগ্রাম দেখতে, ওর ভাবি নাই যে ওর সাথে কোনোদিন গান করবো কি গান হবে ওর সাথে। আমার অনেকে চিনেন মানে পুরুলিয়ার সব থেকে আর কি পুরানো মডেলই বলা যায়। তো আমার অ্যাক্টিংয়ের মধ্যে এখানটা একটু ছোটো মতন ভুল হয়েছিল, মানে অ্যাক্টিংয়ের সম্বন্ধে এতটা আর কি জানা ছিল না। বাকি আগেটা দেখি, আগে দেখি কী সব হয়েছিল, মানে আমাকে এখন দেখি আমাকেই ওগুলো হাসি লাগে আর কি, আগের ভিডিও আগেরগুলো দেখি নি। তো চলো আগে দিকে দেখব। তারপরে আসছে আমার মানে কী বলবো ডান্সের, তো ডান্সটাই আমার ডান্স খুব ভালো লাগে, আর সেই টাইমটা আরও বেশি ভালো লাগিত। তো ডান্সটার দিকে যদি বলতে যাই, তো ডান্সটা আমার এই গানটার সময় মানে কোরিওগ্রাফারটা আর কি মানে নিজের মধ্যে একটা ভয় ভয় ছিল যে কেমন টাইপের কী ডান্স করব, কেমন ডান্স হয় পুরুলিয়া গানে, কেমন হয় কেমন নাই। দেখেছি আগে আরও দেখেছি, ঠিক আছে, তো দেখেছি। তো যাই হোক, এটা কোরিওগ্রাফারটা মানে গানটা তোলা করাইছিলি আমি, মানে স্টেপগুলো দিয়া করাইছিলি কিছু কিছু স্টেপ, মানে কিছু কিছু বলতে কি মানে বেশিরভাগই স্টেপ দিয়েছিল আমাদের এখানেরই একজন সমিত্র বলে আছে, সমিত্র, সে দিয়েছিল অনেক আগের আগের ডান্সার, অনেক পুরানো ডান্সার। তো সে দিয়েছিল আমাকে এই স্টেপগুলো, আর আমার নিজেরও কিছু স্টেপ দিয়েছিল, মানে নিজের মধ্যে একটা ভয় ছিল যে কেমন টাইপের ডান্স হয়, কেমন টাইপের ডান্স করবো, মানে এরকম একটা ছিল আর কি, প্রথম গানা ছিল তো সেই জন্য। তো যাই হোক, চলো দেখি ডান্সের পরে বাকিটা আগে দিকে দেখি, আর তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, আর অবশ্যই ফুল ভিডিওটাও দেখবে, ডিসক্রিপশনে যাই লিঙ্ক দেওয়ার থাকবে তো জানি, ঠিক আছে? তো চলো আগে দিকে দেখি। তো ডান্সের পরে আসছে আমার ফার্স্ট লিপসিং। তো ফার্স্ট লিপসিংয়ে মানে আমি যখন ফার্স্ট লিপসিং শুনি ওইখানে, গান আমি আগে পেয়েছিলি কিন্তু মানে ফার্স্ট লিপসিং আমি যখন শুনছি তো মনে মনে হচ্ছে যে আমি কী করবো আর কি, মানে কী এই জায়গাটা কেমন অ্যাক্টিং করবো,
ঠিক আছে, আমাদের কম্পিটিশনে আগে তো আলাদা রকমের ডান্স হতো একটা, ঠিক আছে, মানে এরকম হতো না। তো যাই হোক, মানে অনেক গান দেখেছি, আর অনেক গান দেখে আর কি অতটা উপলব্ধি করতে পারিনি, তো যতটা পারিছিলি মানে আর কি মনের মধ্যে হয়েছিল যে যেটা এরকম একটা অ্যাক্টিং করবো, কিন্তু করার সময় সেটাও আর কি হয়নি, মানে ভয়ে, এত ভয় লাগছিল আর কি। তো যাই হোক, আমাকে উৎসাহ দেওয়ার জন্যে পাশে ছিল শঙ্করদা, হ্যাঁ আরও ছিল অনেকজনেই ছিল, সৌমিত্র বলছি যার নাম, সেও আর কি ছিল পাশে, তারা অনেক উৎসাহ দিতেছিল। তো সেই উৎসাহে আর কি ভয়ে ভয়ে আর টুকুটুকু ভয় টুকুটুকু উৎসাহ, এর মধ্যে যেমন অ্যাক্টিং হলো তেমন ফার্স্ট লিসিংটা তেমনভাবেই করছি, মানে বলছি তো অতটা আর কি সব দিকে নলেজ ছিল না আর কি মাথায়। তো যাই হোক, চলো পরে দেখি, আগে দেখি, তো চলো দেখি। তো লিপসিংয়ের পর একেবারে আসছে আমাদের ডান্স, মানে পরের মিউজিক। তো পরের মিউজিকে ডান্স আমার এক জায়গায় একটু ছুটি ছিল আর কি ডান্সটা, তো মানে এই কারণে ছুটি ছিল সেই টাইমটাই, কারণ আগে দিকে ছিল ক্যামেরা, আর ক্যামেরার সামনে এরকম ক্যামেরার সামনে কোনোদিন আসা হয়নি, তো ডান্স করছে, যদিও আমি ডান্স জানতি সেই টাইমটাই, তো সে টাইমটা আর কি একটু ভয় লাগছিল, পাছে আমার ভুল আছে, পাছে ক্যামেরাম্যান আছে, আমাদের ডাইরেক্টর আছে, তারা পাছে আমাকে গাল দিবে, মানে মানে একটা ভয় মনের মধ্যে, একটা মানে ভয় জাগে গেছিলো অলরেডি, মানে আমি মানে ঘরে ভাবনা ছিল এক, আর ওইখানে যাই হয়ে গেছিলি এক, মানে কী বলবো, মানে ঘরের মধ্যে একটা যে ভাবনাটা ছিল, সে ভাবনাটা ছিল যে যাব, কোনো ভয় নেই, করে দেবো, কিন্তু ওইখানে গেলি, মডেল দেখলি, মানে হিরোইন দেখলি, ক্যামেরাম্যান দেখলি, ডাইরেক্টর দেখলি, অনেক মানুষ দেখলি ওইখানে, তো সে তাদেরকে দেখে মানে আর কি একটু ভয় লেগে গেছিলো। আর ডান্সটা আমার একটু ওইখানে ছুটি ছিল, আগে অনেকবার ভুল হয়েছিল, এটা তো ফাইনাল শটের জন্য এরকম লাগছে, তার আগে একবার দুবার ভুল হয়েছিলো আর কি, তো তখন আমাকে বলেছিল যে ঠিক করে কর, ঠিক করে কর, এরকম করে করে বলছিল, সেই জন্য আর কি একটু ভয় জেগে গেছিলো মনে। তো ঠিক আছে, চলো আগের দিকে দেখি, মানে মজা আসবে কারো আগের দিকে, আর আগের দিকে মানে বহুত কিছু হয়েছিল, মানে কী বলবো, মানে এখন দেখি আর কি লাগে যে এই জায়গাটায় আমি কেন ভুল করলি, কেন ঠিক করলি নাই, কেন এরকম এরকম হলে ভালো হইতো, এই করলে ভালো হইতো, অ্যাক্টিংটা এই জায়গাটা ভালো করলে ভালো হইতো আরও। তো চলো দেখি আগে দিকে আরো। তারপরে আসছে আমাদের মানে মাঝের অন্তরা, যেটা আমরা এখন অন্তরা বলি, তখন তো অন্তরা মন্তরা বলতে এইসব জানতেই নাই তখন, তো মাঝের লিপসিংটা যেটা আমাদের আছে, মানে মাঝের অন্তরাটা, তোর খোপাই গেঁদা ফুল কি কি বলছে যাই হোক, তো সেটা কি হয়েছিল আমার ন আগের দিকে শ্যুটগুলো দেখি আর কি একটু আমাকে বকাবকি করছিল, মানে বলছিল যে কেমন করছিস, কেমন করছিস, একটু এনার্জি দে, একটু এনার্জি দে, ঠিক আছে, মানে সৌমিত্র অনেক উৎসাহ দিয়েছিল এরকম বলে বলে, অঙ্কদাও বলছিল আমাকে এনার্জি দে, এনার্জি দে, কিন্তু এনার্জি তো দিব, কিন্তু ভয়ে মানে আর কি বলবো, এনার্জি দিব কিন্তু কেমন অ্যাক্টিংটা কেমন করে করবো, আর কোন অ্যাক্টিংটার উপরে এনার্জি দিব, মানে মানে কী বলবো, মানে মাথা খারাপ হয়ে গেছিলো সে জায়গাটায়, মানে ভয়ে আর কি যেমন অ্যাক্টিং হয় সেরকম অ্যাক্টিং আছে। তো যাই হোক, চলো দেখি আগে দিকে। তো পরে যে ডান্সটা আসছে, তো ডান্সটাই হয়তো মানে সববার মানে পাঁচজন পাঁচজন দেখা যায় আর কি ডান্স, মানে আমার কি সেই টাইমটে ছিলেন ছেলে ছিল না আমার কি গ্রুপে, মানে হয়তো অনেক লোকের মনে এটা এসছে, প্রশ্ন আছে যে পাঁচজন নিয়ে করেছে, পাঁচজনের একটা গ্রুপ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে যাও তো মানে ছেলে অনেকগুলোই ছেলে ছিল, কিন্তু তাদেরকে সবাইকে আর কি লিয়া হয়নি, মানে যেহেতু প্রথম গান করছি, আমি চাইছিলি আগে আমরা প্র্যাকটিস করেছিলি গানাটা, তো আমরা চাইছিলি যে যাদের যার যার ভালো হবে আর কি তাকে তাকে নেবো গানাটাতে, তো যাই হোক পাঁচজন আমাদের কমপ্লিট করেছিল, তো পাঁচজনকেই সেই জন্য নেওয়া হয়েছিল, আমরা ভাবিছিলি যে আমরা যাই হোক মানে ফাইনাল ফাইনাল শট দিব, কিন্তু না ওইখানে যাই দেখছি মানে অটোমেটিক ভুল হয়ে যাচ্ছে, মানে প্র্যাকটিস করা ছিল তবুও ভুল হয়ে যাচ্ছিল। তো মাঝে রয়েছে আমাদের পিন্টু, মানে আমার গ্রুপের সব থেকে ছোটো, আর পিন্টু এখন দেখতেই পাও যে কত বড় হয়েছে, ঠিক আছে, রিলস ভিডিও ভালোই বানায় এখন, মানে অনেক ছোট ছিল, আর আমার মানে মাঝামাঝি আছে সে হচ্ছে পিন্টু। তো চলো বাকি আগে দিকে দেখি, পরের লিপসিংয়ে দেখি। তো আমাদের লাস্ট লিপসিং এটাই ছিল আর কি,
তো আসল কথা বলতে কি যে গানটার মধ্যে আমাদের কোনো ড্রেস মানে চেঞ্জ হয়নি, তো মানে কি বলবো তো জানা নাই আর তো মানে নিজেদের কাছে আর কি মানে সময় ছিল না আর কি, আমরা তো সেই নতুন ছিলা নতুন মানে ফার্স্ট অ্যালবাম লাইনে ফুল লাইনে প্রথম এসেছিলি, তো সেই জন্য আর কি অতটা জানাও নাই আর এত জলদি জলদি কাজ করতে পারতেছিলি না আর কি, তো সেই জন্য আর কি লেট হয়ে যাওয়ার জন্য লেট হয়ে গেছিল অলরেডি, তো সেই জন্য আর কি ওই একটা ড্রেসে আমরা পার করে নিয়েছিলি গানাটা, তো গ্রুপের চেঞ্জ হয়েছিল আমাদের দুজনের চেঞ্জ হয়নি আর সত্যি খুব ভালো লাগছিল সবার সাথে কাজ করে, মানে প্রথম পুরলা লাইনে যখন আনলি তখন সত্যি খুব ভালো লাগলো, আর তার আগের যদি দেখতে যাই তো তার আগের মানে একটা অভিনয় করেছিলি আমি, তো সেটা আমি আর কি অভিনয় বলতে ওরকম অভিনয় ছিল না আমার, একটা জাস্ট একটু ছিল আর কি যাকে বলে ফার্স্ট হিরো নয় সেকেন্ড হিরো নয় থার্ড হিরো নয় ফোর্থ নম্বর মানে চার নম্বর হিরো মানে সাইড ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার তো সাইড ক্যারেক্টার হিসাবে আর কি আগে একটা করেছিলি, তো সেটাই ছিল আমার মানে আমার অভিনয় করা ছিল এটা এটা প্রথম, আর তার আগে ওইটা ছিল যেটা আমি কাজ করেছিলি ওটার মধ্যে আমাকে হয়তো অনেকজনে চিনতে পারবে অনেকজনে চিনতে পারবে না, তো সেটাও সংকট দ্বারাই গানা উঠলো সেট সং গানা ছিল, অবশ্যই সে গানাটাও পাওয়া যাবে এবিএস এবিএস প্রোডাকশন, এবিএস প্রোডাকশনে আছে বুকের পাঁজরে মারি ছুরি সংকট দ্বার গানা ছিল, ঠিক আছে সুপ্রিয়া দি সেই টাইমটাই মানে অনেকেই আমাকেও বলেছিল এরকম কর এই জায়গাটা এরকম কর, ঠিক আছে তখন ভয়ও লাগতো তাকেও ভয় লাগতো আমাকে যে মানে একটা মনের মধ্যে ভয় ছিল যে পাছে ও গাল দিয়ে দেবে আমাকে যে কিছু বলবে কিছু বোকাবোকি করবে আমাকে, মানে একটা মনের মধ্যে ভয়, তো যাই হোক সুপ্রিয়া দিও অনেক ভালো মানে অনেক আমাকে বুদ্ধি দিয়েছিল সে টাইমে যে এরকম কর এরকম কর অ্যাক্টিং এরকম কর ভালো লাগবে এরকম কর, আর শঙ্কর দা সমিত্র সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ বলবো অনেক তাদের মানে গানটাই অনেক আমাকে হেল্প করেছিল, আর যাই হোক সেই যদিও গানটা হিট হয় নাই মানে তো এটাই ছিল আমার ফার্স্ট অভিনয় গান, আশা করছি যে সবার ভালো লাগবে আর এই ভিডিওটাও সবার ভালো লাগবে, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ধন্যবাদ দিল থেকে ধন্যবাদ, তো যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের মনের মধ্যে কী আছে অবশ্যই কমেন্ট করে জানাও, সেকেন্ড গান থার্ড গান মানে আমার সেকেন্ড গান কী ছিল থার্ড গান কী ছিল সেগুলো যদি দেখতে যাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সেগুলো আমি দেখাবো, আর সেকেন্ড গানটা কিন্তু আমার হিট হয়েছিল সেটাও পুরানো একটা মডেলের সাথে কাজ করেছিল ওটা হিট হয়েছিল আমার গানাটা, এখন মিলিয়নে আছে মনে হয় হ্যাঁ মিলিয়ন মানে মিলিয়ন ক্রস হয়ে গেছে আর কি সেটা সেকেন্ড গানাটা, তো যদি দেখতে চাও সেকেন্ড গানা থার্ড গানা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দেখতে চাই সেকেন্ড গানা থার্ড গানা, তো আমি অবশ্যই সেগুলোর ভিডিও করবো সেগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো, তো ঠিক আছে এই ভিডিওটা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে।